যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না ইউক্রেন। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে অর্থ আর সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয়, তবে দুই দেশের যুদ্ধে ইউক্রেনের জয় হবে না, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনকে সহায়তা না দিলে ভ্লাদিমির পুতিন আরও শক্তিশালী হবে এবং যা ইচ্ছা তাই করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। কিয়েভকে আরও 4,400 কোটি ডলার অর্থ সহায়তা দিতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। লয়েড অস্টিন আর অ্যান্টনি ব্লিঙ্কেন বরাবরে নীতি নির্ধারকদের বলছেন প্রেসিডেন্ট জো বাইডেনের 12,000 কোটি ডলারের অর্থ দেওয়ার সহায়তা দেওয়ার প্রস্তাব গ্রহণ করতে হবে। এই অর্থ দেওয়া হবে ইউক্রেন, ইসরায়েল আর তাইওয়ানকে।